12,500 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে গার্মেন্টস শ্রমিকদের ঠকানো হয়েছে বলে অভিযোগ শ্রমিক নেতাদের অনেকের। তবে এই মজুরি কাঠামো বাস্তবায়নে কঠিন হবে জানিয়ে শিল্প মালিকরা বলছেন, তৃতীয় কোনো পক্ষের উস্কানিতে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করা উচিত হচ্ছে না শ্রমিকদের। বিশেষজ্ঞরা বলছেন, মজুরি আরও কিছুটা বাড়ানোর সুযোগ আছে। এছাড়া বিদেশি ক্রেতাদের তৈরি পোশাকের মূল্য বৃদ্ধিরও তাগিদ দিয়েছেন তারা। হাসানুল শাওনের আরেকটি রিপোর্ট। মজুরি ইস্যুতে অস্থিরতা চলছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে। সম্প্রতি ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ হলে অনেক শ্রমিক তা প্রত্যাখ্যান করেন। মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুর সহ বেশ কিছু স্থানে বিক্ষোভ করেন শ্রমিকরা। সংঘর্ষে কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কারখানা। সহিংসতা ঘিরে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শ্রমিকদের এই আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে শ্রমিক নেতারা বলছেন, ঘোষিত নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়নি। ঘোষিত মজুরি যে গ্রেডগুলো, সেই গ্রেডগুলোতে দেখা গেছে যে মালিকরা আর একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। আগের এক একটা গ্রেডের মধ্যে নিম্নতম গ্রেড থেকে উচ্চতর গ্রেডের যে পার্থক্য, এই বছর কিন্তু দেখা গেছে সেই পার্থক্যটা অনেক কমানো হয়েছে। তারা শ্রমিক ঠকানোর আর একটা ফন্দি সেখানে করছে। আমাদের এই মজুরিটা পুনর্বিবেচনা করা হোক। তবে শিল্প মালিকরা বলছেন, সব পক্ষ মিলে যে মজুরি কাঠামো ঠিক করা হয়েছে তা মেনে নেওয়া উচিত শ্রমিকদের। এটা কিন্তু আলটিমেটলি 12,500 না, কারণ 2 ঘন্টা তো আমাদের ওভারটাইম বাধ্যতামূলক থাকে। তো আমি যদি ওই 2 ঘন্টা ওভারটাইম যদি আমি ক্যালকুলেশনে নেই, তাহলে হয় সেটা 15,850 টাকা। আমি মনে করি যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই আমাদের মানে যৌক্তিক সীমার বাইরে হয়েছে। এই এই স্যালারিটাই অনেকের পক্ষে অ্যাবজর্ব করা বা দেওয়া সম্ভব হবে না। অস্বাভাবিক একটা স্যালারি বাড়িয়ে আমি দিয়ে দেই, আর সেখানে যদি আমি কম্পিটিটিভনেসটা হারিয়ে ফেলি, তাহলে তো আলটিমেটলি আমার ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের দাম বাড়ানোর দাবি দীর্ঘদিনের। তবে এ বিষয়ে খুব বেশি সাড়া দেননি বিদেশি ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, মজুরি বৃদ্ধির প্রক্রিয়ায় উদ্যোক্তাদের পাশাপাশি ক্রেতাদেরও এগিয়ে আসতে হবে। ব্র্যান্ড বায়াররা যদি 5 থেকে 7 সেন্ট পণ্যমূল্য বাড়িয়ে দেয়, তাহলে এটা মালিকদের জন্য শ্রমিকদের চাহিদা মতো মজুরি দেওয়া সম্ভব। তা আমরা এখনও মনে করি যে শ্রমিকদের যে প্রত্যাশা, সেটা আরও কিছুটা হয়তো মেট করার সুযোগ রয়েছে। অর্থাৎ মালিকদের যে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে খসড়া প্রস্তাবনা, সেটা আরও কিছুটা যৌক্তিকীকরণের সুযোগ রয়েছে। এছাড়া দেশের তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা এড়াতে শ্রমিক এবং উদ্যোক্তা উভয় পক্ষকেই আরও আন্তরিক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?